আপনারা দেখছেন ডাব্লিউবি নিউজ টিভি। এই মুহূর্তে চোপড়ায় রয়েছে আমরা, চোপড়ার থানা মাঠে। রাজ্যের ন্যায়যাত্রা বের হওয়ার পরেই কিন্তু ঠিক আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চোপড়ার মাটিতে পা রাখতে চলেছেন। তিনি ইতিমধ্যে উত্তরবঙ্গ সফরে বেরিয়েছেন এবং চোপড়া হেলিকপ্টারে করে এসে এখানে পৌঁছাবেন এবং একটি পদযাত্রার কথা রয়েছে। যেমনটা যে বিষয়টি আপনাদের জানিয়ে রাখি, চোপড়ায় হয়তো আগামীকাল সকাল 8টার মধ্যে তিনি পৌঁছাবেন এবং এখান থেকে পদযাত্রা একটি বের হবে। সেই পদযাত্রা চোপড়া থানামাঠ থেকে বেরিয়ে পদযাত্রা গিয়ে পৌঁছাবে, পদযাত্রা চোপড়া ঠিক যে গ্রাম পঞ্চায়েত অফিস, সেই গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে গিয়ে পদযাত্রা শেষ হবে এবং সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো সেখান থেকে আবার সেই হেলিপ্যাডে করে কিন্তু বেরিয়ে রায়গঞ্জের উদ্দেশ্যে বের হবেন। অর্থাৎ রায়গঞ্জে প্রশাসনিক একটি সভা রয়েছে, প্রশাসনিক কর্মসূচি, সেই প্রশাসনিক কর্মসূচিতে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ঠিক চোপড়ার যে থানামাঠ, সেই থানামাঠ চত্বর বিশাল পুলিশ বাহিনী দিয়ে এই মুহূর্তে ঘেরে ফেলা হয়েছে এবং সমস্ত রকম ব্যবস্থা চলছে। ইতিমধ্যে জোর প্রস্তুতি দলীয়ভাবেও চলছে এবং প্রশাসনিকভাবেও কিন্তু জোর প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যে। অবশ্য আমরা এ বিষয়ে একাধিক বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। যেমনটা আপনাদের জানিয়ে রাখি, ঠিক থানামাঠের সামনে যেখানে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয়ে কিন্তু জোর প্রস্তুতি দলের পক্ষ থেকে চলছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর আগমন তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনকে ঘিরে চোপড়ার মাটিতে একটা উল্লাসের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। জোর প্রস্তুতি চলছে একেবারে। এই মুহূর্তে তৃণমূলের যে পতাকা, সেই তৃণমূলের তারা পতাকা বাঁধা থেকে শুরু করে সমস্ত কাজ শুরু করেছে এখানে, একদম জোর প্রস্তুতি চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং সামনে সেই চিত্র দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, একটা সুবিশাল চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে হয়তো সবুজের ঝড়, সেই বিষয়টা আপনারা কিন্তু দেখতে পাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদার্পণ করবেন এবং এই ঠিক আপনাদের যেমনটা বলছিলাম, ঠিক থানা মাঠের সামনেই কিন্তু ইতিমধ্যে বিধায়ক সাহেব এসে পৌঁছেছেন। ক্যামেরা পার্সনকে সেই চিত্র দেখাতে বলবো। বিধায়ক সাহেব এসে এখানে রয়েছেন, যেহেতু মুখ্যমন্ত্রীর এখানে, মুখ্যমন্ত্রীর পায়ের ধুলো চোপড়ায় পড়বে এবং চোপড়ার যে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ, তিনিও রয়েছেন সঙ্গে। তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল চন্দ্র ভৌমিক, তিনিও রয়েছেন এবং অন্যান্য নেতারা প্রত্যেকে কিন্তু রয়েছেন। আমার একটু কথা বলবো বিধায়ক সাহেবের সঙ্গে। আপনার হামিদুল রহমানের প্রতি দিদির একটা আলাদা সম্পর্ক মনে হচ্ছে, কারণ এক সময় যেমন দিদি বলেছিলেন যে আপনারা কি চাইছেন, আপনি চোপড়ার জন্য হাসপাতাল চেয়েছিলেন, তারপরে ঠিক হাসপাতাল দিলেন, আবার দিদি আসছেন, আপনারা চারবার এসেছেন ইতিমধ্যে। রাহুল গান্ধী এখানে রাস্তা দিয়ে হাঁটার সাহস পেলেন না, কিন্তু দিদি হাঁটবেন, সেটা কি? দিদি জনগণের কাজ করেছে, জননেত্রী, উনি জনগণের সঙ্গে মিশতে চলতে ভালোবাসে। রাহুল গান্ধী হলো শহরের রাজনীতি করে গাড়ির উপর দিয়ে চলে, হেলিকপ্টারের উপর দিয়ে চলে, ঠিক সেইভাবেই চলে গেছে। তবু কি চোপড়ায় আপনাদের শুনতে হবে যে দিদি কিছুই করেনি, শুধু দুর্নীতি? এটা কেউ বলবে না যে চোপড়ায় কিছু করেনি। এটা মুষ্টিমেয় কয়েকটা চিটার লিডার রয়েছে বিভিন্ন দলের, এরাই মিথ্যা কথাগুলো বলে। হয়নি কিছু যদি বলে তো এদের মতন বকা কেউ নেই। যা হয়েছে আপনারাও দেখেছেন, জনগণও দেখছে, আমি বললে হবে না, জনগণ স্বচক্ষে দেখেছে কী হয়েছে না হয়েছে। চোপড়ার জন্য দিদি কি করেছে, চোপড়ার প্রতি দিদির একটা নজর পড়ে রয়েছে, উন্নয়নের দিক দিয়ে বলেন, সাংগঠনিক দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে দিদি আমাদের জেলার মধ্যে বা উত্তরবঙ্গের মধ্যে চোপড়ার দিকে দেখে রয়েছে দিদির একটা নজর। বিশেষ করে চোপড়ার মানুষ প্রমাণ করাই দিয়েছে যে নির্দলে দুই দুইবার জিতাইছে, সিপিএমের কংগ্রেসের সঙ্গে লড়াই করে নির্দলে জিতাইছে। চোপড়ার মানুষ সজাগ করে দিয়েছে, দিদি জানে, চোপড়ার মানুষ সচেতনশীল মানুষ, বললে দিদি আসে গেলেই বাকিটা আমরা লোকসভায় দেখে নেব। কালকে আগামীকাল আসছেন, যেহেতু চোপড়াতে আমরা কথা দিয়েছি, এমএলএ সাহেবও দায়িত্ব নিয়েছেন যে 1 লাখ আমরা দায়িত্ব নিয়েছি সমস্ত কর্মীরা, যে 1 লাখ ভোট লিড দিব চোপড়া ব্লক থেকে, 1 লাখের উপরেই দিব। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিধায়ক সাহেব বলছিলেন এবার ধরি চারবার, ঠিক বারবার চোপড়ার প্রতি দিদির কি একটা আলাদা রকম সম্পর্ক? কি অবশ্যই ভালোবাসা আছে চোপড়ার প্রতি, চোপড়া আমি তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1 নম্বরে আছে, দিদি ভালোবাসা সৌজন্যমূলক সাক্ষাৎকার করে যাচ্ছে এখানটায়। কখন আসছেন? কালকে আগামীকাল 7টা 8টায় টাইম দিয়েছে, আর 7টার মধ্যে আমাদের সব প্রতিনিধি এসে হাজির হয়ে যাবে। কি বার্তা থাকবে সাধারণ মানুষের উদ্দেশ্যে? সাধারণ মানুষে দিদি বার্তা দিবে, আমরা কি বার্তা দিব? যত প্রকল্প আছে দিদির সবাই তো উপকৃত হয়েছেন, দিদিকে দেখার জন্য দেখবেন ঢল নেমে যাবে,
দিদির আগমন আপনি বুঝতেই পারছেন, দেখছেন এখনই আজকে একটু আগে দেখলেন যে হাজার হাজার লোক এখানে জমায়েত হয়েছে এবং সারা চোপড়াব্যাপী একটা কিন্তু উৎসবের মতো পরিণত হয়েছে। প্রত্যেকটা অঞ্চলে আপনারা মিডিয়া বাইরে আপনারা যাই দেখবেন, প্রত্যেকটা অঞ্চলে দেখবেন মিটিং মিছিল শুরু হয়েছে আজকে, যে কালকে দিদি আসবে এবং সাজসজ্জ রব শুরু হয়েছে অলরেডি, যে কালকে সকালে 7টার মধ্যে চোপড়াতে আমাদের আসতে হবে। কারণ চোপড়াটা আগড়াই আমাদের বিধায়ক সাহেবের, আপনারা জানেন যে এর আগে দুইবারও আমাদের দুইবার বিধায়ক সাহেব নির্দল এখানে জিতেছেন, যারা মন্ত্রী ছিল যে আমাদের যে সিপিএমের রাজ্যের মন্ত্রী ছিল তাকে হারিয়েছে। তাহলে এখানে আমাদের চোপড়া মানে শেষ কথা আমাদের হামিদুর রহমান বিধায়ক সাহেব, উনি শেষ কথা। তা এবার উনি যখন দিদির আমরা সৈনিক বা উনি দিদির সৈনিক, এখানে আর কিছু বলার কিছু নেই। এখানে চোপড়ার সাধারণ জনগণ কীভাবে আসবে আপনার কালকেই দেখতে পারবেন সেটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন নিয়ে আমরা একাধিক বক্তব্য বিধায়ক সাহেবের কাছ থেকে, ব্লক সভাপতির কাছ থেকে এবং তৃণমূল নেতাদের কাছ থেকে শোনার চেষ্টা করেছি। সমস্ত ইতিমধ্যে আপনারা হয়তো সমস্ত সেই বক্তব্য শুনেছেন, তো আমরা আপাতত এখানে শেষ করছি। কিন্তু আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল 8টার দিকে এখানে আসছেন। অবশ্য এই আগমন নিয়ে কিন্তু এই মুহূর্তে উচ্ছ্বাস শুরু হয়েছে, উদ্দীপনা শুরু হয়েছে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের মধ্যে। অবশ্য সমস্ত রকম আপডেট পেতে হলে আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে, শুধুমাত্র WB নিউজ টিভি সবসময় সবার আগে সমস্ত খবর আপনাদের সামনেই তুলে ধরবে। আপাতত শেষ করছি, ক্যামেরায় বিপুলের সঙ্গে আমি জাহিদ ইসলাম, WB নিউজ টিভি।